বন্ধুরা কেমন আছেন? আজ আমরা কথা বলবো, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, খুব প্রচলিত একটা কথা। সেই বন্ধুদের নিয়ে কথা বলবো। কত রকমের বন্ধু আছে না আমাদের জীবনে? প্রাণের বন্ধু, জানের বন্ধু, হৃদয়ের বন্ধু, স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, কর্পোরেট লাইফের বন্ধু, সময়ের বন্ধু, অসময়ের বন্ধু, বিপদের বন্ধু, তারপরে বড়লোক বন্ধু, ভাব নেয়া বন্ধু, অন্যের যে শত্রু সে আমার বন্ধু, এবং ফেসবুক বন্ধু। এখন এই বন্ধুদের সাথে আমরা যে বন্ধুত্ব করি, কিভাবে বন্ধুত্ব হয়? আমরা যদি একটু স্কুলে ফিরে যাই, স্কুলে আমরা যে বন্ধুত্ব করতাম সেটা হচ্ছে যে বন্ধু পাশের টেবিলে আমাদের জন্য জায়গা রাখতো, সেখান থেকে শুরু হতো খাওয়া শেয়ার, আমার জন্য জায়গা রাখা, বা দেখতে ভালো, মনটা ভালো, ঝগড়া করে না, ক্লাসে ফার্স্ট বয়, এভাবেই তো বন্ধুত্ব হতো, তাই না? তখনকার চাওয়া পাওয়াগুলোর মধ্যে কিন্তু কোনো স্বার্থ ছিল না, এবং একসময় সেই স্কুল বন্ধুগুলো হারিয়ে যায় সময়ের বিবর্তনে, অবস্থানগত কারণে। সেই বন্ধুদের কেউ কেউ হয়তো জীবনে অনেক সাকসেসফুল হয়, কেউ বা একেবারেই সাকসেসফুল হতে পারে না, যার কারণে সময়ের পরিবর্তনের কারণে এই বন্ধুত্বগুলো আর থাকে না। যারা অনেক সফল হয় তাদের কেউ কেউ থেকে যায়, কিন্তু যারা অসফল হয় তাদের সঙ্গে আমরা সেই বন্ধুত্বটা আর রাখি না। আমরা যখন গ্রামে যাই, আমার যে স্কুলে আমার সাথে যে বন্ধুটি পড়তো, এক সময়ে যার সঙ্গে আমরা সারাদিন কাটাতাম, তাকে আমরা খুব একটা পরিচয় দিতে পছন্দ করি না, একটু দূরে দূরে রাখি। আচ্ছা পরে দেখা করো, কথা বলতে চাইলেও সেই আবেগ, সেই হৃদয়টা অর্থনৈতিক অবস্থানের কারণে বা অবস্থানগত পরিবর্তনের কারণে সেটা আর হয়ে ওঠে না, এটা বাস্তবতা। কলেজ লাইফের যে বন্ধুত্ব এইটার থাকে, কারণ কলেজে আসার পরে আবার থাকেও না, কলেজে আসার পরে জীবনটা পরিবর্তন হয়ে যায় মানুষের, বুঝতে শিখে, চলতে শিখে। বন্ধুত্ব নির্বাচনও খুব গুরুত্বপূর্ণ এই সময়টাতে। কেউ কেউ আবার খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে নানান রকম খারাপ রাজনীতির সাথে বা খারাপ কোনো কাজের সাথে মিশে যায়, হয়তো লেখাপড়াটাই আর হয় না। আর যারা ভালো বন্ধু পান তারা হয়তো তরতর করে উপরের দিকে উঠে যান। সুতরাং বন্ধুত্ব নির্বাচন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে বন্ধুদের দ্বারা বন্ধুরা খুব প্রভাবিত হন, বিশেষ করে স্কুল কলেজে। ইউনিভার্সিটিতে ওঠার পরে এটা কিছুটা ম্যাচুরিটি আসে, তখন হয়তো অতটা প্রভাবিত করা যায় না, কিন্তু কলেজ লাইফটাতে প্রভাবিত করার সম্ভাবনা অনেক বেশি থাকে। ভালো বন্ধু পেলেন তো ভালো কথা, আর যদি ভালো বন্ধু না পান তাহলে জীবনটাই শেষ। তো আমাদের যেটা আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে বন্ধু নির্বাচন জীবনের। আমরা হয়তো সারাক্ষণ কর্পোরেট লাইফ নিয়ে কি করা উচিত, কিভাবে ভালো করা উচিত, কিভাবে আরো সফল হওয়া উচিত, আমরা এগুলো বলি এই সময়ে এসে, কিন্তু আমাদের শুরুটা কি হওয়া উচিত সেটা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না, কারণ সেইখানে আসলে জীবনটা ভিত্তি তৈরি হয়। ভালো বন্ধু না পেলে জীবনটা ধ্বংস হয়ে যায়। ইভেন এই বয়সে এসেও বন্ধুত্ব খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যেমন এখন যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বন্ধুত্বটা অনেকটা লেনদেনের বন্ধুত্ব হয়ে যায়, স্বার্থের বন্ধুত্ব। তোমার সাথে আমার, তোমাকে আমার দরকার তাই তুমি আমার বন্ধু, তোমাকে আমার দরকার তাই তোমার সাথে আমি পরিচিত হতে চাই, তোমাকে আমার দরকার তাই তোমার সাথে আমি সম্পর্ক রাখতে চাই, এইটা অনেক বেশি দেখা যায়। কৃত্রিমতা, বলছে একজন আরেকজনের বন্ধু, কিন্তু পিছনে কিন্তু তাকে নিয়ে কথা বলছে। আসলে কি বন্ধু? এটা বন্ধুত্ব নয়, এটা ভারসাম্য রক্ষার সম্পর্ক, প্রয়োজনের সম্পর্ক। এটা যেটা বললাম,
প্রয়োজনের বন্ধু, বিপদের বন্ধু তো এখন খুঁজেই পাওয়া যাবে না। সত্যিকার অর্থে নিঃস্বার্থভাবে বিপদের সময় এগিয়ে আসার বন্ধু আমরা যেটা স্কুল কলেজে দেখেছি, সেটা কি এই বয়সে পাওয়া যায়, এই সময় পাওয়া যায়? এখনকার বন্ধুত্বের মাঝে যারা কাজ করছেন বিভিন্ন জায়গায়, পাওয়া যায়? খুবই কম। পাওয়া যায় না এটা বলা যাবে না, পাওয়া না গেলে পৃথিবীটা বেঁচে থাকাটা এতটা সুন্দর হতে পারতো না। পাওয়া যায় খুবই কম। আমাদের অনেক বন্ধু আসলে হয় না, বন্ধু হয় খুবই অল্প কয়েকজন মানুষ। একটা মানুষের জীবনে অসংখ্য বন্ধু থাকতেই পারে না। এটা হচ্ছে নেটওয়ার্কিং বলা যেতে পারে কর্পোরেটের ভাষায়। হ্যাঁ, আমাদের অনেক বড় নেটওয়ার্ক হতে পারে, কিন্তু অনেক বড় বন্ধু তালিকা হতে পারে না। আর বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল যে কথাটা আমরা বলি, সেইটা আসলে যেটা হয় সেটা হচ্ছে যে ওই বন্ধুগুলো, প্রাণের বন্ধু, হৃদয়ের বন্ধু, জানের বন্ধু, তাদেরকে ছাড়া সত্যি লাইফ ইম্পসিবল। এমন কিছু বন্ধু প্রত্যেকটা মানুষের জীবনে আছে, যাদের কাছে গেলে, যাদের সাথে কথা বললে, যাদের সামনে গেলে, যাদের সঙ্গে মিশলে বা যাদের সঙ্গে আড্ডা দিলে মনটা ভরে যায়, মনেই হয় না সময়টা কোন দিক দিয়ে চলে গেল, কারণ সেখানে কোনো স্বার্থ থাকে না। আর সম্পর্কগুলো এখন কেমন যেন মানে অন্যরকম হয়ে গেছে। আমরা বলছি বন্ধু, কিন্তু আমরা দেখছি যে তাকে দিয়ে আমার কি কাজ হবে, তবেই তার সাথে আমি আমার সম্পর্ক রাখবো, এই জায়গায় চলে গেছে। আরেকটা হচ্ছে ফেসবুক বন্ধু, এটা নিয়ে আমি বলতে চাই না, কারণ হচ্ছে যে এটাকে আমি নেটওয়ার্কিং হিসেবে দেখতে চাই। ফেসবুক বন্ধু দিয়ে খুব বেশি কাছে আসা যায় না, আসা উচিতও না, কারণ আমি মনে করি যাকে আমি ওভাবে চিনি না, জানি না, যার সাথে আমার কোনো শেয়ারিং হয় নাই, হ্যাঁ আমরা হয়তো তার সম্পর্কে তার প্রোফাইল দেখে একটা ধারণা তৈরি করতে পারি যে এই মানুষটা একজন ভালো মানুষ, কিন্তু বন্ধু হতে হলে তার সঙ্গে মেশার, কথা বলার বা ওঠা বসার একটা প্রয়োজন আছে, আদারওয়াইজ বন্ধু হতে পারে না। তো যেটা আমরা বলছিলাম যে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, সেই বন্ধু কোথায়? আছে তো, প্রত্যেকটা মানুষের জীবনে দু একজন সেরকম বন্ধু আছে যাদের ছাড়া সত্যি লাইফ ইম্পসিবল। ধন্যবাদ।